بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. باب من الشرك لبس الحلقة والخيط ونحوهما لرفع البلاء أو دفعه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের দর্স হচ্ছে যে শিরকের অন্তর্ভুক্ত হলো বালা ব্যবহার করা অথবা তাগা সুতা ব্যবহার করা বা এই ধরনের যে কোনো জিনিস বালা মুসিবত দূর করার জন্য অথবা বালা মুসিবত না আসে এই উদ্দেশ্যে ব্যবহার করা। এই অধ্যায় হচ্ছে শিরক সম্পর্কে। শিরকের অন্তর্ভুক্ত কি? লুবসুল হালাকা। লুবস মানে পরা, ব্যবহার করা। আল হালাকা মানে বালা, আর খায়ত মানে তাগা সুতা। কোরআনে খায়ত রয়েছে, খায়ত শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। কুল ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আসওয়াদ মিনাল খায়তিল আবিয়াদ হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর খায়ত। ওয়া নাহওয়াহুমা, বালা না ব্যবহার করে অথবা সুতা না ব্যবহার করে আর অন্য কিছু ব্যবহার করলেন। অনেকে চুলের রশি বানিয়ে ব্যবহার করে, দেখেছেন? চুলকে পাকিয়ে রশির মতো ব্যবহার করে, হাতে পায়ে বিশেষ করে হাত পা কেটে গেলে ব্যবহার করতে দেখা গেছে। তারপরে এগুলি মানুষের দেহে ব্যবহার হোক অথবা পশুর দেহে ব্যবহার হোক অথবা গাছপালায় ব্যবহার হোক অথবা বাড়িতে ব্যবহার হোক, বাড়িতে ঝুলিয়ে রাখে দরজায় গেটে গেটে ঘর বন্ধ করার জন্য, অথবা গাছে যাতে ফলন বাড়ে, গাছের ফলকে কেউ বদনজর না লাগিয়ে দেয়, নষ্ট না হয়ে যায়, ফল পচে যাবে, কাঁঠাল পচে যাওয়া, কাঁঠালের গাছে খুব বেশি আমাদের দেশের মানুষের লাগে, যাতে কাঁঠাল না পচে যাবে, কারো খারাপ নজর লাগলে বদনজর লাগলে কাঁঠাল পচতে লাগবে, এসব ধারণা আছে, যার ফলে গাছে দোয়া তাবিজ ঝুলিয়ে রাখে বা এই ধরনের জিনিস ঝুলিয়ে রাখে। তো এগুলি হচ্ছে সব শিরকের অন্তর্ভুক্ত। তারপরে লেখক বলছে রাফিল বালায়ে আও দাফহি, রাফা এবং দাফা। রাফা দফা করো, আমরা বলি না এই ঝামেলাকে রাফা দফা করো, মানে সরাও, আমরা সরাও অর্থে রাফা দফা করো অনেকে ব্যবহার করে। আরবিতে রাফা এবং দাফা দুটি আরবি শব্দ, রাফা মানে উঠিয়ে দেওয়া আর দফা মানে দূর করা। তো রাফা পার্থক্য কি তাহলে? দুটো কাছাকাছি অর্থ, পার্থক্য এই যে রাফা মানে সেই বিপদ আপদ এসে গেছে তারপর বিপদকে দূর করা, সেই ব্যক্তিকে বদনজর লেগে গেছে অথবা জিনে ধরে নিয়েছে বা সেই ব্যক্তির ক্ষতি হয়ে গেছে, তারপরে তার এই ক্ষতিকে বিপদ আপদকে রোগকে মুসিবতকে দূর করা, এটা হচ্ছে রাফা। আর দাফা হচ্ছে যে প্রতিরক্ষা করা। প্রতিরক্ষা কখন করে? অ্যাটাক হওয়ার পর না, অ্যাটাক হওয়ার আগে থেকে, প্রতিরক্ষা আগে থেকে করে। এই জন্য বিভিন্ন দেশে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, ওর উদ্দেশ্য হচ্ছে যে দেশে আক্রমণ হয়ে যাওয়ার পর নাই, হওয়ার আগে প্রস্তুত যাতে করে না হয়, এই জন্য দেফা বলে, ডিফেন্স কে দেফা বলে আরবিতে, ডিফেন্স কে প্রতিরক্ষা কে দেফা বলে, প্রতিরক্ষা মন্ত্রণালয় কে ওয়াজারাতু দেফা বলে, বুঝছেন না? এই যে দফা থেকে, তো লেখক কি বলছেন? আউদাফ এহি, বালা মুসিবত না আসে এই জন্য অগ্রিম ব্যবহার করা। এই দুই উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হয় এই শিরকিয়া জিনিসগুলি, তাবিজ হোক আর তাঁবা বা পিতল বা লোহার বা যে কোনো জিনিসের আপনার বালাই হোক অথবা সুতা তাগাই হোক, এগুলি ব্যবহার কি জন্য করা হয়? দুটি কারণে। এক হচ্ছে বালা মুসিবত এসে গেছে, বিপদে পড়ে গেছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, দূরীভূত করার জন্য। আরেকটি হচ্ছে যে অগ্রিম প্রতিরক্ষামূলক, যাতে করে বিপদ আপদ আমার বাড়িতে, আমার গাছে, আমার ছেলেকে, আমাকে না আসে, সবগুলি হচ্ছে শিল। এই ক্ষেত্রে কোরআনের একটি আয়াত লেখক উল্লেখ করেছেন, কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, কুল আফারা আইতুম, হে নবী মানুষকে বলো, আফারা আইতুম, আচ্ছা তোমরা বলো তো, আফারা আইতুমের শাব্দিক অর্থ হচ্ছে তোমরা দেখেছো কি। আরবিতে ভাব অর্থে অনেক সময় তোমরা দেখেছো কি, চোখে দেখা হতে পারে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হতে পারে, অন্তর্দৃষ্টি থেকে দেখলে মানে চিন্তা করলে, গবেষণা করলে, তারপরে সে মন্তব্য করতে পারবে কোনো কিছু সম্পর্কে। আপনি যদি চিন্তা করে থাকেন, আপনার ধারণা থাকে, সে সম্পর্কে একটা আইডিয়া থাকে, তাহলে না আপনি কোনো মন্তব্য করতে পারবেন। তো এই জন্য ভাব অর্থে অনেক সময় অনুবাদকরা অর্থ করেন আফার আয়তম, আচ্ছা তোমরা বলো তো, মানে তুমি তো অন্তর্দৃষ্টি থেকে এটা দেখেছো চিন্তা করে, তাই বলো দেখি, আফার আয়তম, আচ্ছা বলো তো, কি বলো? মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্যকে যে তোমরা আহ্বান করছো, আল্লাহ ছাড়া অন্যকে যে তোমরা ডাকছো, তাদউনা মানে দোয়া করা, মানে আহ্বান করা, ডাকা, আল্লাহ ছাড়া অন্যের কাছে যে দোয়া করছো, আল্লাহ ছাড়া অন্যকে যে আহ্বান করছো, কোনো কিছু কামনা করছো, এ সম্পর্কে বলো তো। ইন আরাদানি আল্লাহ হবে দুররিন, যদি আল্লাহ আমার সাথে ক্ষতি সাধনের ইচ্ছা করেন, আরাদা মানে ইচ্ছা করা, ইরাদা করা, ইরাদা মানে ইচ্ছা, আল্লাহ যদি আমার সাথে, আরাদানি কে বলছেন এই কথাটি? আল্লাহ বলতে বলছেন রসুলকে, তা রসুল বলছেন ইন আরাদানি আল্লাহ, আল্লাহ যদি আমার সাথে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রসুল, তারপরেও যদি আমার সাথে আল্লাহ বেদুররিন ক্ষতি সাধনের ইচ্ছা করেন, আমার ক্ষয় ক্ষতি হোক, আমি বিপদগ্রস্ত হই, ইহা যদি আল্লাহ ইচ্ছা করেন, হাল হুন্না কাশিফাতু দুররিহি, তাহলে সেই সব দেবী দেবতা যাদেরকে তোমরা আহ্বান করে থাকো,
তারা কি সেই বিপদকে দূরীভূত করতে পারবে? কাশ মানে দূর করা, কাশাফা মানে দূরে করে দেওয়া, আর দূর মানে হচ্ছে অনিষ্ট বা ক্ষতি। তো সেই ক্ষতিকে কি তারা দূর করতে পারবে, সেই বিপদকে তারা কি দূর করতে পারবে? দেবী দেবতা ওলি আউলিয়া বড় পীর ছোট পীর দূর করতে পারবে? ইন আরাদানি আল্লাহ বিদুররিন, আল্লাহ যদি ক্ষতি সাধনের ইচ্ছা করেন আমার, যখন আল্লাহ রসুল বলেছেন তাহলে অন্যের কোন প্রশ্ন উঠে না। নবীর বালা মুসিবতকে যদি কেউ না দূর করতে পারে, নিজেও নিজে তিনি পারছেন না আর অন্য কেউ পারবে না কোন শক্তি আল্লাহ ছাড়া, তাহলে অন্যদের কথা তাহলে আর প্রশ্ন উঠে না। নবীর বালা মুসিবত আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে, তাহলে আমাদের কারো দূর করতে পারে না। নবী যদি নিজের বালা মুসিবত নিজে না দূর করতে পারে, তাহলে জিলানি নিজের বালা মুসিবত নিজে কি করে দূর করবে? আর নিজেরই যদি না দূর করতে পারে তাহলে অন্যের বা কি করে করবে? যে ব্যক্তি নিজের বিপদ আপদ দূর না করতে পারে সে ব্যক্তি অন্যের কি দূর করতে পারবে? মানুষ যদি বিপদ আপদ কারো দূর করতে পারে তাহলে প্রথম নিজে থেকে সে আরম্ভ করবে, যা আমি নিজেকে তো সেভ করি, ঠিক কিনা বলেন? নিজেকে তো বাঁচাই, তারপরে তখন নিজের ছেলে মেয়ে স্ত্রী ইত্যাদি বা দুনিয়া চিন্তা করবো, আমার মুরিদ আর মুক্ত মুখ চিন্তা করবো। তাই আল্লাহ রসুলের কথা বলেছেন, এই কথা বলেন যে অন্যদের কথা। কোরআনের এই ব্যাপকতা দেখুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা মুসিবত বিপদ আপদকে যদি কোন শক্তি দূর না করতে পারে আল্লাহ ছাড়া, তাহলে অন্যের বালা মুসিবত বিপদ আপদকে আর কেউ বা দূর করতে পারে? ইন আরাদানি আল্লাহ বিদুররিন, যদি আল্লাহ আমার সাথে ক্ষতি সাধনে দূর ক্ষতি সাধনের ইচ্ছা করেন, বিপদ আপদের ইচ্ছা করেন, হাল হন্না কাশিফাত দুররিহি, তাহলে তারা কি, কারা যাদেরকে ডাকা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে? তারা দেবী দেবতাও হতে পারে, প্রতিমা পুতুলও হতে পারে, আর কবর মাজারও হতে পারে, আর যাদেরকে ওলি আউলিয়া বলা হচ্ছে, পীর মুর্শিদিন বলা হচ্ছে, তারাও হতে পারে, নবী রাসূলও হতে পারে। আল্লাহ ছাড়া যা কিছু বা যে কাউকে ডাকা হচ্ছে সমস্ত এর আওতাভুক্ত। হাল হন্না, তারা কি কাশিফাত দুররিহি, এই ক্ষতিকে দূর করতে পারবে? কখনো পারবে না। এর অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগা ব্যবহার করা, আল্লাহ ছাড়া অন্য হচ্ছে বালা ব্যবহার করা, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাবিজ গায়রুল্লাহ হচ্ছে তাবিজ ব্যবহার করা। তাহলে তোমার তাবিজ, তোমার বালা, তোমার ওই তাগা সুতা, হ্যাঁ এসব কি বালা মুসিবত দূর করতে পারবে? কখনো পারবে না। আল্লাহ বলছেন হাল হন্না কাশিফাত দুররিহি, তারা তোমার এই ক্ষতি সাধন দূর করতে পারবে না যা আল্লাহ ইচ্ছা করেছেন। হাদিস ইমরামিন হোসেন রাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালাকাতাম মিন সুফরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোককে দেখলেন যে তার হাতে ছিল একটি তামার বালা, সুফর মানে তামা, সুফর আসফার থেকে, আসফার কোন রঙকে বলা হয়, হলুদ রঙকে, আর তামার রং এরকমই থাকে, তামা বা যেগুলো কাঁসা বলি, তামা পিতল, তো তামার বা পিতলের একটি বালা, হালাকাতু মিন সুফর, এইরকমই বালা বেশিরভাগ ব্যবহার করতো প্রাচীন যুগে, যেহেতু মানুষের কাছে অত পয়সা ছিল না যে সোনা আর চাঁদের বালা, আর সোনা চাঁদের বালা হয়তো অলংকারের জন্য মানুষ ব্যবহার করতো, কিন্তু বিপদ আফদ দূর করার জন্য তামা পিতল লোহা এগুলি কি ব্যবহার করত? ফাকালা মা হাযিহি, নবী সাল্লাম জিজ্ঞেস করলেন ইহা কি, ইহা কি? কালা মিনাল ওয়াহেনা, মিনাল ওয়াহেনা, ওয়াহেনা মানে দুর্বলতা হয়, ওয়াহান মানে দুর্বলতা। কোরআনে আল্লাহ বলছেন মাকড়সার ঘর সম্পর্কে, মাকড়সার ঘর বুঝেন, মাকড়সার জাল, তো মাকড়সার জালকে আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত, সূরা আনকাবুত, একটি সূরায় রয়েছে মাকড়সা নামক সূরা কোরআনে আছে, সূরা আল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। তো আল্লাহ বলছেন যারা শিরক করে আর আল্লাহ ছাড়া অন্যের ওপর আশা ভরসা করে যে আমার বিপদ আপদ দূর করবে, আমার মনস্কামনা পূরণ করবে, তাদের আশা কিরকম? মাকড়সার জালের মতো, তাদের আশা আকাঙ্ক্ষা আস্থা ভরসা কিসের ওপর? মাকড়সার জালের ওপর। আর তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন আওহানাল বুয়ুত, পৃথিবীতে ঘর তো অনেক রকমের আছে কিন্তু সবচাইতে দুর্বল ঘর আওহানাল বুয়ুত, দুনিয়ার সবচাইতে দুর্বল ঘর, কমজোর ঘর হচ্ছে, কমজোর বাড়ি বাসা মাকড়সার বাসা, লাবাইতুল আনকাবুত, আনকাবুত মাকড়সার বাসা, জাল হচ্ছে সবচাইতে দুর্বল। সুতরাং আল্লাহ ছাড়া যেসব জিনিসের কাছে মানুষ আশা ভরসা করে মনের আশা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য, এ হচ্ছে সবচাইতে দুর্বল বস্তু, যেসব জিনিসের উপর অনেকে মুশরিকরা আশ্রয় নিয়ে থাকে বা ভরসা করে থাকে। মিনাল ওয়াহেনা, তাহলে মিনাল ওয়াহেনা ওই অর্থে দুর্বলতা আর অর্থ বহন করে। কেউ কেউ বলেছেন ওয়াহেনা বিশেষ এক ধরনের রোগ হতে পারে, বিশেষ কোন রোগ, যে কোন রোগই দুর্বলতা। ফাকালা ইন ইন জাহা, নবী সাসন কি বললেন, সেটা ছিঁড়ে ফেলো, ইন জাহা দূরে সরিয়ে দাও, কি রেখেছিল হাতে, বালা রেখেছিল, ইন জাহা নাজায়ান যাও, ইন জাহা তা ছিঁড়ে ফেলো বা ভেঙে ফেলো বা ছুঁড়ে ফেলো বলেন। ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, কারণ ইহা তোমার দুর্বলতাকেই বৃদ্ধি করবে, ইহা রাখলে তোমার দুর্বলতাই বৃদ্ধি করবে, সবচেয়ে বড় ইমানের দুর্বলতা বৃদ্ধি করবে,
যত বেশি এগুলো জিনিস আস্থা ভরসা করবে তত ইমান ধ্বংস হবে, ততই বেশি গায়রুল্লাহর উপর আশা ভরসা হবে। মনে হচ্ছে একটা বালাতে হলো না এক হাতে, তো আরেকটা বালা আরেক হাতে দিই, হ্যাঁ হাতের দুই বালাতে হলো না তো পায়ে বালা দিই। এক তাবিজ, তাবিজ যারা ব্যবহার করে তাদের অবস্থা এরকম, এক তাবিজে হলো না অমুক হুজুরের তাবিজ নিলাম এবং অমুক পিস সাহেবের তাবিজ নিয়ে আসি, হুজুরদের তাবিজে হলো না তখন ওই কি বলে পিরানির তাবিজ নিতে লাগি, কবিরাজের তাবিজ নিতে শুরু করলে, অনেকে মুসলমানদের তাবিজে হলো না তখন হিন্দু খ্রিস্টানের কাছেও তাবিজ নেই, সাধুদের কাছেও তাবিজ নেই। তাহলে এই শিরকের শেষ নাই। মাকড়সার জালের ভরসা করে যদি এই জাল ছিঁড়ে গেল আরেক জালের উপরে একটু ভর দিয়ে আরেক জাল ছিঁড়লো আরেক জাল আশা ভরসা করি, না কোনোটাই জাল কাজে আসবে না। এই হচ্ছে মাকড়সার জাল। নবীর কি বলছে, লা তাজিদু ইল্লা বাহানা, তোমার দুর্বলতা দুর্বলতাকেই বৃদ্ধি করবে, দুর্বলতা দূর করবে না সরাবে না বরং দুর্বলতাই বৃদ্ধি করবে। এ হচ্ছে দুনিয়ায়, মানে দুনিয়ার তাহলে মনের উদ্দেশ্য পূরণ হবে না। আর একজন মমিনের সামনে দুনিয়া এবং আখেরাত দুটি বা দুই ক্ষেত্রেই তার শান্তি কাম্য, একজন মমিনের ইহকাল পরকাল উভয় কালে শান্তি কাম্য হওয়া উচিত। তো দুনিয়ার উদ্দেশ্য পূরণ হলো না, যে তোমার দুর্বলতা বৃদ্ধি মানে মনের আশা পূরণ হবে না, মিথ্যা আশ্রয়। যদি আরোগ্যতা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে এসছে, এগুলির কারণে নয়। এইরকম মনে করেন যারা মাজারে যায়, রোগ বালা মুসিবত হলে মাজারে গেল, আর মাজার থেকে ফিরে আসার পরে আল্লাহর হেকমত যে তারপরে সে ভালো হয়ে গেল, তার শির কুফুরি আকির আরো মজবুত হয়ে গেল, আরো মাকড়সার জালের উপর ভরসা করলো। হ্যাঁ এক মাজারে গিয়ে এত পেয়েছি এই বাংলাদেশের মাজারে, তাহলে যদি ভারতের আজমিরে যায় তো আরো কত বা পাবো। তাহলে দেখেন আরো বড় বড় মাকড়সার জাল সে তলাশ করা শুরু করলো, কিন্তু আসলে সেখান থেকে কিছুই পায়নি। আল্লাহ তাকে গুমরাহ করবে, এর মাধ্যমে সে আর তার গুমরাহি আরো বেড়ে যাবে। আরোগ্যতা আল্লাহ দান করেছেন, কিন্তু তার বদাকিদা হয়ে গেল, জানা আমি পীর বাবার দরবারে গিয়ে আমার রোগের আরোগ্যতা পেয়েছি, আমার ছেলের রোগের আরোগ্যতা পেয়েছি, অথবা আমি ছেলে সন্তান সন্ততি পেয়েছি ইত্যাদি ইত্যাদি। আর পৃথিবীতে আল্লাহর হেকমত আছে, ভালো মন্দ সবকিছুই থাক, সৎ অসৎ সবকিছুই থাক, যেহেতু সে স্বেচ্ছায় সেই পথ বাছাই করেছে, আল্লাহ জবরদস্তি করে ধাক্কা দিয়ে দেয়নি। এমনটা নেই যে আল্লাহর উপর দোষারোপ করবেন, আল্লাহ জবরদস্তি তাকে ধাক্কা দিয়ে তাকে মাজারে পাঠিয়ে দেয়নি, কিন্তু আল্লাহ ওই সময় আরোগ্যতা দান করেছেন, গেল কেন সে? আল্লাহ তো নিষেধ করেছেন শিরিক করতে, সুতরাং আল্লাহ যখন সতর্ক করে দিয়েছেন সুতরাং তার উপর কোনো দোষ বর্তাবে না। সতর্ক যদি না করতেন, তিনি কোরআন নাজিল না করতেন, তিনি রাসূল না পাঠাতেন, তিনি আলেম ওলামাদের মাধ্যমে সত্য দিন মানুষ সাধারণের কাছে পৌঁছে না দিতেন, তাহলে বলা যেত যে আল্লাহ তো আমাদেরকে কিছু জানাননি, তাহলে আল্লাহর পথ কি করে পাবো? তাহলে মানুষের কাছে কোনো অজুহাত নেই, গুনাহ করার পরে শিরিক করার পরে কোনো অজুহাত নেই মানুষের কাছে। ফাইন্নাহালা তাজিদুকা ইল্লা ওয়াহানা, তাহলে দুনিয়ার উদ্দেশ্য হাসিল হবে না, মানে ওই সব দেবী দেবতা ওলি আউলিয়া পীর কবর মাজার এসব থেকে তোমার উদ্দেশ্য পূরণ হবে না, বরং তোমার রোগ আরো বৃদ্ধি পাবে, তোমার মনের রোগ কুফরের রোগ শিরকের রোগ বৃদ্ধি পাবে, আর এমনকি তোমার দৈহিক রোগও বৃদ্ধি পাবে তার মাধ্যমে, বা ওইসব দেবী দেবতার মাধ্যমে ওই সব পূজার মাধ্যমে গায়রুল্লাহর মাধ্যমে তোমার মনের উদ্দেশ্য হাসিল হচ্ছে না, তাহলে দুনিয়ার উদ্দেশ্য হাসিল হলো না। আর পরলৌকিক উদ্দেশ্য, যেহেতু মুমিনের সামনে দুটি জিনিস তাই না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাউ মিত্তা, আর তুমি যদি মারা যাও ওই অবস্থায় তাহলে পরকালও তোমার ধ্বংস, মানে বিনা তওবায়, তাহলে ওই অবস্থায় শিরিক করতে করতে তাবিজ বাঁধতে বাঁধতে বালা ব্যবহার করতে করতে ওই অবস্থায় মারা গেলে, ওই আকিদা রেখে মাজারে যেতে যেতেই ওই এবছর গিয়েছিল আবার আগামী বছর যাবে নিয়ত আছে, এবার ওই ছোট পীরের মাজারে গিয়েছিল দেখলে একটু কিছু হাসিল হয়েছে মনে হচ্ছে, এই শয়তান এভাবে বিভ্রান্ত করলো, আগামী বছর আরো কিছু পয়সা জমা করছেন যাতে করে বড় পীরের মাজারে যেতে পারেন, এবার তো চিস্তির কাছে আজমির গিয়েছি তো এবার যাবো বাগদাসের বড় পীরের দরবারে যাবো, এই বড় আশা নিয়ে আছেন, ওই অবস্থাতে মরে গেল, ওই অবস্থাতেই শিরকি আকীদা বিশ্বাস নিয়ে মরে গেল। ফাইন্নাকা লাউ মিত্তা, তুমি যদি এই অবস্থায় মরে যাও, ওয়াহি আলাইকা, আর সে বালা তোমার উপর রয়েছে, তাবিজ তোমার শরীরেই রয়েছে, সেই তাগা বাঁধা রয়েছে, এই অবস্থায় তুমি এই শিরকি আকীদা নিয়ে শিরকি আমল নিয়ে তুমি মরে গেলে মা আফলাহতা আবাদা, তাহলে তুমি মুক্তি পাবে না। আফলাহতা ফালাহ থেকে, ফালাহ মানে সার্বিক কল্যাণ, সার্বিক মুক্তি, ফালাহ মানে সার্বিক মুক্তি, এই জন্য নামাজকে ফালাহ বলা হয়েছে, নামাজের পরিণাম হচ্ছে ফালাহ, এই জন্য নামাজের জন্য আজান একামতে যে আহ্বান করা হয় তাতে কি বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, তাই না, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো। নামাজিদের সম্পর্কে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই মুমিনরাই মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে যারা তাদের নামাজে বিনয়ী, অর্থাৎ যারা সত্যি অর্থে নামাজি, আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে মুক্তির জন্য নামাজ পড়ে, বেনামাজিও নাই আর লোক দেখানো নামাজি নাই, কখনো কখনো নামাজি নাই,
খেয়াল খুশি নামাজি নয়, প্রবৃত্তির অনুসারে নামাজ পড়ে না, বরং আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তির জন্য নামাজ পড়ে। এই চেতনায় যে আমার আল্লাহ ফরজ করেছেন, যিনি আমার রব, যার ইবাদত আমার উপর ফরজ, যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে পয়দা করেছেন, এইভাবে যে নামাজ পড়ে, আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে বিনয় নম্রতার সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। নামাজে যখন দাঁড়াই, অন্তর এবং তার দেহ কিবলামুখী হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, এই চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি প্রত্যক্ষ করছেন যেন, অথবা আল্লাহ তাকে কমের পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং আল্লাহ তাকে দেখছেন, এইসব চেতনা হচ্ছে খুশু খুজু। তো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে মা আফলাহাতা, তুমি মুক্তি পাবে না আবাদান, মানে জানেন কখনো মুক্তি পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ শিরক করে মারা যায় বা শিরকের অবস্থায় মারা যায় বিনা তওবায়, তওবা করলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন। কারণ একজন অমুসলিম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে তো শিরক থেকে তওবা করলো। একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে তো শিরক থেকে তওবা করলো, কত শিরক করেছে সে। তাকে যখন আল্লাহ মাফ করে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়, গুনাহকে ধ্বংস করে ইসলাম। আর শিরক কি করে? শিরক নেক আমলকে ধ্বংস করে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, দেখেছেন একেবারে বিপরীত, ইসলাম আর শিরক একে অপরের বিপরীত। তাহলে মুসলিম কোনদিন মুশরিক হতে পারে না, মুসলিম কবর পূজারী হতে পারে না, মুসলিম পীর পূজারী হতে পারে না, মুসলিম মাজার পূজারী হতে পারে না, মুসলিম তাবিজ বাঁধতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের সমস্ত পাপকে চূর্ণ বিচূর্ণ, হাদাম মানে ঘরবাড়িকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, কোনো কিছুকে ভেঙে, হাদাম মানে ভেঙে দাও, কোনো চূর্ণ বিচূর্ণ করে দেয়, সাফ করে দেয়। ইসলামের মধ্যে এই শক্তি রয়েছে। পক্ষান্তরে শিরকের কি ক্ষমতা? লাইন আশরাকতা হে নবী, তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল ধ্বংস করে দেবে, এই শিরকে ধ্বংস হয়ে যাবে। সুতরাং কোনো মুমিন মুশরিক হতে পারেন না, আর কোন মুশরিক মুমিন মুসলিম হতে পারে না। মুশরিক ও শিরিকও করবে, আবার তার ইসলামও নষ্ট হবে না, মুসলমান থাকবে তাও হতে পারে না। তো যখন কোন কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামে দীক্ষিত হলে, মুসলিম হলে, তার অতীতের গুনাহ মাফ, তখন একজন বংশগত জাতিগত মুসলমান সে যদি কবর মাজারে সেজদাও করে থাকে, গায়রুল্লাহর কাছে দোয়াও করে থাকে, তাবিজ বেঁধে থাকে, আর তাবিজকে মনে করে এর মাধ্যমে আরোগ্যতা হবে, তাহলেও তওবা যদি করে মারা যায়, ইন্তেকালের আগে তওবার সুযোগ পায়, অন্তর থেকে তওবা করে থাকে যে আর আগামীতে করবো না, যে তওবার শর্তগুলি রয়েছে, অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করে যে আর আগামীতে এই পাপ আমি করবো না, জীবনেও না, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন। কারণ কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে যেখানে শিরকের গুনাহর পরেও আল্লাহ তওবার একটা সুযোগ দিয়েছেন, অবকাশ রেখেছেন, বুঝছেন না? তাহলে যে আয়াত আছে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, এর বা অর্থ কি? এটিও তো আছে কোরআনে, নাই ইন্নাল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না, মার্জনা করবেন না যদি তার সাথে শিরক করা হয়। এখানে বলা হচ্ছে শিরক কি আল্লাহ মাফ করবেন না। আর বেশ কিছু আয়াত আছে যাতে আছে যে শিরকের গুনাহ যারা করে তাদের আলোচনার পরেও আল্লাহ বলছে ইল্লা মান তাবা, সূরা ফুরকানে, সূরা ফুরকানে যে রহমানের বান্দার গুনাহগুলি বেশ কয়েকটি আল্লাহ বর্ণনা করেছেন, তারপর বলছে আল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক ওয়া লা ইয়াজনুন ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাআফ লাহু আল-আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পুরো আয়াতের তাফসীর করতে সময় লাগে, প্রথম খান আর শেষ খান করছি। আল্লাহ এখানে তিনটি মহাপাপের কথা বলেছেন। একটি হচ্ছে আল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, শিরক করে না, আর যারা খুন করে না, যারা জেনাও করে না। তিনটি মহাপাপের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলছেন যে এর পরেও যদি ইল্লা মান তাবা, কঠোর শাস্তি আল্লাহ দেবেন এদেরকে, কিন্তু ইল্লা, কখন শাস্তি দেবেন না, আল্লাহ মাফ করে দেবেন, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা ঈমানের নবায়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহান সৎকর্ম করলো। আচ্ছা তওবা মানে শুধু তওবা করা নয়, তাহলে তওবার সাথে আল্লাহ কি বলছেন? তওবা করা, ঈমানের নবায়ন করা, সৎ আমল করা। তাই কোন মানুষ যদি শিরক থেকে তওবা করে থাকে, তার আমল প্রমাণ করবে যে শিরক ছেড়ে দিয়েছে। কোন মানুষ যদি খুন থেকে, সন্ত্রাসী কাজ থেকে, জেনা থেকে তওবা করে থাকে, তাহলে তার আমল, আচার আচরণ, ব্যবহার চরিত্র, তার চলাফেরা প্রমাণ করবে যে সে সত্যি তওবা করেছে। আর যদি তা প্রমাণ না পায় তাহলে সে তওবা করেনি, তার তওবা কবুল হয়নি, সে অন্তর থেকে তওবা করেনি। শিরকের ক্ষেত্রে আল্লাহ তওবার একটা চান্স রেখেছেন। তাহলে ওই আয়াত আর এই আয়াতের সমন্বয় কি? কে বলেন? শিরক করার পরে বিনা তওবায় যদি মারা যায়, শিরক করলো বা শিরকের আকীদাই থাকলো আর মারা গেল, যেমন একটু আগে বললাম যে শিরক করেছে আর আগামী তো নিয়ত আছে যে সময় সুযোগ পেলে আল্লাহ বেশি পয়সা দিলে বড় পীর সাহেবের দরবারে যাব, আর এর মধ্যেই মারা গেল, তাবিজ বাদে বালা বালা বাদে ব্যবহার করে আর ওই অবস্থায় মারা গেল, ওই অবস্থায় মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ফাইন্নাকা লাউ মিত্তা, তুমি যদি মারা যাও,
ওয়াহিয়া আলাইকা আর তোমার বালা তোমার তাবিজ তোমার তাগা তোমার শরীরে রয়েছে মা আফলাহতা আবাদা কখনো তুমি মুক্তি পাবে না কখনো তুমি মুক্তি পাবে না তবে যদি তওবা করে আল্লাহ মাফ করবেন মুসনাদ আহমদে রয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারফুআন মানে হাদিসটি আল্লাহ রাসূলের মারফু হাদিস মানে আল্লাহ রাসূলের কর্ম বা আল্লাহ রাসূলের উক্তিকে মারফু বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মান তাআল্লাকা তামিমা যে ব্যক্তি তাবিজ ঝুলাবে তাআল্লাকা মানে ঝুলানো তামিমা মানে তাবিজ তাবিজ যে কোনো জিনিসের হতে পারে বিভিন্ন প্রকারের তাবিজ মানুষ ব্যবহার করে গাছগাছড়া দিয়ে তাবিজ ব্যবহার করে শিরকি কথাবার্তা দিয়ে ইয়া আলী ইয়া হুসাইন ইয়া গাউসুল আজম হ্যাঁ ইয়া জিলানি ইয়া চিশতি আমাদের দেশে একটা শিরক আছে পঞ্চাতনের শিরক আছে বুঝছেন পঞ্চাতন পঞ্চ আরবি এই শব্দটি কিন্তু ফার্সি পার্সিয়ানরাই তো বেশি শিয়া রাফেজি না ম্যাক্সিমাম শিয়া হচ্ছে পার্সিয়ান পারস্য দেশে ইরানিরা তো ওদের এখান থেকে এই শির গুলি গিয়েছে এই ইরানের শিয়া রাফেজিদের পক্ষ থেকে এই শির গুলি পাচার হয়ে ঢুকেছে ব্ল্যাক হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান বর্মা ইন্দোনেশিয়া মালয়েশিয়া যে যেখানে পৌঁছে এই শির গুলি পৌঁছেছে ওদের মাতৃভাষা ছিল ফার্সি পাঞ্জ মানে পাঁচ এটি হচ্ছে ফার্সি ভাষা আর তন মানে দেহ পাঞ্চতন তারা ব্যবহার করে পাঁচটি দেহ পবিত্র দেহ পবিত্র আত্মা পাঁচটি পবিত্র বডি তো তাদের শিরকি কুফরি আকিদা হচ্ছে যে পাঁচটি নাম যদি লিখা থাকে কোনো তাবিজে সেটা তাবিজ হিসাবে ব্যবহার করেন তাহলে কোনো বালা মুসিবত আসবে না কি ইসলাম না শিরক আগে বললাম যে ইসলাম আর শিরক একত্রিত হবে না ইসলাম যদি সত্যিকার থাকে তাহলে শিরক আসতে পারে না আর যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে আর শিরক থাকে তাহলে তার ইসলাম থাকবে না সে মুশরিক আরেকটি কথা ওই আয়াতটি সম্পর্কে আরো বলে দিই যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ শিরক মাফ করবেন না কি মাফ করবেন না শিরকের পাপকে আল্লাহ মাফ করবেন না আল্লাহ এই কথা বলেননি যে আল্লাহ মুশরিককে মাফ করবেন না এই কথা বলেননি তার মানে মুশরিক যদি তওবা করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তার তওবার কারণে মাফ করে দিবেন কিন্তু শিরকের পাপকে আল্লাহ মাফ করবেন না শিরকের পাপ নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ মাফ করবেন না কিন্তু যে ব্যক্তি মুশরিক ছিল এককালে শিরকের পাপ করেছে তারপরে তওবা করেছে তার আমলনামা আর ওই শিরকের পাপ নেই ভ্যানিশ হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে আল্লাহ মুশরিককে তওবার যে তৌফিক দিয়েছে সে তওবা করেছে সেজন্য আল্লাহ ওই মুশরিককে মাফ করেছেন পরে সে মুয়াহিদ হয়ে গেছে মুসলিম হয়ে গেছে সেই জন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না পক্ষান্তরে মুশরিক যদি তওবা করে তো তওবার কারণে সে মুশরিককে আল্লাহ মাফ করে দিবেন পাপকে আল্লাহ মাফ করবেন না অর্থাৎ ওই পাপ নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে আমলনামায় পাপ থেকে গেল এই অবস্থায় গেলে জি তো নবী সাল্লাল্লাহু কি বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলাবে তামিমা বিভিন্ন রকমের হয় তাবিজ হয় তার এগুলি হচ্ছে যাতে শিরক রয়েছে সেগুলি বড় শিরক শিরকিয়া তাবিজ হলে বড় শিরক এই জন্য তাবিজ ব্যবহার করা দুই রকমের শিরক বড় শিরক অথবা ছোট শিরক আর এর আগে বলা হয়েছে যে ছোট শিরক কাবিরা গুনাহ শিরক হওয়ার দিক দিয়ে ছোট শিরক কিন্তু গুনাহ হওয়ার দিক দিয়ে ছোট শিরক হচ্ছে কি কাবিরা গুনাহ সাগিরা গুনাহ নয় যেন গুনাহ দুই প্রকার গুনাহ হচ্ছে সাগিরা এবং কাবিরা তাই না ছোট গুনাহ ভালো আমল করলে আল্লাহ মাফ করে দেন বিনা তওবাতে মাফ করে দেন খুব বেশি পরিমাণ না হলে কাবিরা গুনাহ বড় গুনাহর জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কিন্তু শিরক যে দুই প্রকার ছোট শিরক বড় শিরক উভয় প্রকারের শিরক হচ্ছে কাবিরা গুনাহ পার্থক্য তাহলে ছোট শিরক আর বড় শিরকে কি পার্থক্য এই যে বড় শিরক করে যদি কেউ বিনা তওবায় বিনা ইসলামে মারা যায় তারপরে তাহলে সে চিরকালে জাহান্নামে সেই ইসলামের আওতা থেকে দুনিয়াতে বেরিয়ে থাকলো সে মুসলিম থাকলো না সে দুনিয়াতে মুসলিম থাকলো না পরকালের পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নাম পক্ষান্তরে যে ব্যক্তি ছোট শিরক করে মারা যাবে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করে মারা গেল আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন আর ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দেবেন শাস্তি দেওয়ার পরে যদি তার সৎ আমল থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেন তাহলে ছোট শিরক শিরকে আসগার বিভিন্ন প্রকারের ছোট শিরক রয়েছে সেগুলিও হচ্ছে কাবিরা গুনাহ তো তাবিজ ব্যবহার করা কখনো কখনো বড় শিরকে পরিণত হবে কখনো কখনো ছোট শিরকে পরিণত হবে এই ক্ষেত্রে বিভিন্ন আলোচনা আছে বেশ কিছুদিন আগে তাবিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে যেসব ক্যাসেট শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন দার্সে যতটুকু আসছে ততটুকু আমি বলে যাচ্ছি তো যদি ওই তাবিজে শিরক থাকে তাহলে বড় শিরক আর তাবিজ যদি শিরক না থাকে মানে তাবিজে শিরকি কথাবার্তা নেই আল্লাহ ছাড়া অন্যের নাম নেই আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হয়নি বরং হয়তো দোয়া দিয়ে কোরআনে কিছু আয়াত দিয়ে তাবিজ করা হয়েছে তারপরেও ছোট শিরক এই জন্য যে সেই তাবিজের ওপর পুরোপুরি আস্থা থাকে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে তার তাবিজের ওপর এত বেশি তাওয়াক্কল হয়ে যায় যে মনে করে যে আমার তাবিজ থাকলে আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না
এই কথা তার মনে থাকে না যে আল্লাহ যদি আমার হেফাজত করেন তাহলে কেউ ক্ষতি করতে পারবে না, এই কথাটি তার খেয়াল থেকে গায়েব হয়ে যায়। কিন্তু কথা সত্যি নয়? এই জন্য আমরা দেখেছি অনেক ভাইরা তাবিজ খুলে দেন, কিছুদিন আগেও কয়েক ভাই তাবিজ খুলে দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে, আজকে একজন খুলে দিয়েছেন, বলছেন ওরা ওই ইমানের দুর্বলতার কারণে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে অনেকেই আবার যোগাযোগ করেছে, তা বলছে হুজুর খুব ভয় লাগছে, তাবিজ ছিল ভয় লাগতো না, এখন খুব ভয় লাগছে। কেন? আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাব, তোমার তাওয়াক্কুল ভরসা ছিল ওই তাবিজের উপর, যখনই তাবিজটা টেনে নেওয়া হয়েছে তখন ভয় শুরু হয়ে গেছে আবার। আসলে মনের দুর্বলতার কারণে এরকম হয়, মনের যখন দুর্বলতা হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল আস্থা কম হয়ে যায়, তখন মানুষ অনেক কিছুকে ভয় করে। তো নবী সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনের উদ্দেশ্য পূরণ না করেন। ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ রাসূলের কি তাহলে এটি বদদুয়া? বদদুয়া না? ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ তার মনের উদ্দেশ্য মনস্কামনা পূরণ না করেন যেন। ওমান তাআল্লাকা ওয়াদাআতান, আর যে ব্যক্তি প্রতিরক্ষামূলক কোনো কিছু ঝুলায়, কেউ কেউ আল্লাহ বলেছেন ঝিনুক বা ঘুঙ্ঘুর ইত্যাদি, যাই হোক যে ব্যক্তি প্রতিরক্ষামূলক কোনো কিছু ঝুলায়, ফালা ওয়াদা আল্লাহ লাহু, আল্লাহ তার যেন রক্ষা না করে, আল্লাহ যেন তার রক্ষা না করেন। অফি রিওয়ায়া, আরেকটি হাদিসে রয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সেই ব্যক্তি শিরিক করলো। এই ক্ষেত্রে মনে রাখবেন যে হয় ছোট শিরক না হয় বড় শিরক, যদি দোয়া বা আয়াত এগুলি লিখে, আর নকশা লিখলে দুই রকমই সম্ভাবনা আছে, অনেক সময় নকশাতে শিরক থাকে, নকশাতে কিছু সংকেত আছে যেগুলি হয়তো জিনদের নাম বা জিনদের কিছু, তাহলে বড় শিরক। অনেক নাম আছে জিনদের নাম ব্যবহার করা হয়, সোলেমানি নকশা আমাদের দেশে, আর ওই আমলে কোরআনি বা এই ধরনের আরো যে বইগুলি সমাজে আছে, কি বলে তাবিজের বই যেগুলি, হ্যাঁ আরো এরকম বই আছে না, তো অনেক বই আছে সমাজে। প্রসিদ্ধ বই, প্রাচীন বই হচ্ছে আমাদের দেশে সোলেমানি নকশা, বিভিন্ন ভাষায় উর্দু ফার্সি আর বাংলা ভাষা আছে সোলেমানি নকশা। ধোকা খেয়ে যায় মানুষ, শিরকি কুফরি, আর কার মেয়েকে পাগল করতে হবে, কে বিয়ে দিতে চায় না মেয়ের, বা বোনের বিয়ে দিতে চায় না, তার মেয়েকে কেমন করে উঠিয়ে নিয়ে আসতে হবে, এসব শয়তানি কথাবার্তাও শিক্ষা দেওয়া হয়েছে। আর নাম হচ্ছে সোলেমানি নকশা, হযরত সোলেমান আলাইহিস সালামের নাম দেওয়া আছে, কত বড় শয়তানি মিথ্যা কথা। আমি আমার ছাত্র জীবনে এই বইটি এক লাইব্রেরি দেখে এত পড়তে ভালো লাগলো, তখন তো আকীদা বুঝতাম না, কিন্তু পয়সা ছিল না পকেটে যে কিনি আমি, পকেটে পয়সা ছিল না যে বইটির দাম তখনই খুব বেশি ছিল, দুই খণ্ডে বই তো কিনে নি আলহামদুলিল্লাহ, তো পড়ে দেখেছিলাম, ওতে পড়তে গিয়ে দেখলাম আরে বাপ রে বাপ, হচ্ছে কোনো মেয়েকে তুমি বিয়ে করতে চাও আর সে মেয়ে বিয়ে করতে চায় না, অথবা সে মেয়ের গার্জেন বিয়ে দিতে চায় না, সে মেয়েকে তুমি রাতারাতি উঠে নিয়ে আসতে চাও, তো এই তাবিজটি করতে হবে, এইভাবে বলতে হবে, তার মায়ের নাম নিয়ে বলতে হবে, আর এইভাবে তাবিজ করতে হবে, মন্ত্র করতে হবে, তাহলে সে উঠে চলে আসবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এসব শয়তান মারদুদের শিক্ষা, আর নাম হচ্ছে সোলেমানি নকশা। আউযুবিল্লাহ, নবী সোলেমান আলাইহিস সালামের দোহাই দেয় এই শয়তান মারদুদরা, কি শয়তানের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শিরিক করবে। কোরআন এবং হাদিসে তাবিজ ঝুলালে ক্ষতিকর দিকগুলি, একটি হচ্ছে আল্লাহর উপর আস্থা কমে গিয়ে তাবিজের উপর আস্থা হয়ে যায়, নাম্বার ওয়ান। কারণ নাজায়েজ হওয়ার কারণ কি, নাজায়েজ হওয়ার কারণ কি, বা ছোট শিরক হওয়ার কারণ কি, হারাম হওয়ার কারণ কি? যদিও কোরআনের দোয়া দিয়েই বা হাদিসের দোয়া দিয়েই তাবিজ করা হয়, তারপরেও জায়েজ নয়, এর পিছনে একটি কারণ, আল্লাহর উপর আস্থা কমে যায়, তাবিজের উপর পুরোপুরি আস্থা হয়ে যায় বা বেশি আস্থা হয়ে যায়। যদিও আল্লাহর উপর ভরসা আছে কিন্তু তাবিজ না থাকলে বাঁচতে পারবো না, তাহলে আল্লাহর উপর আস্থা কোথায়? কাজে কথাই তো আল্লাহর উপর আস্থা আছে বলছেন, কিন্তু কাজে কর্মে ওই তাবিজের উপরে ঘুরে ফিরে ওইখানে ঘুরে ফিরে ওই তাবিজের কাছে আসছেন আপনি আস্থা ভরসার দিক দিয়ে। নম্বর এক কারণ, নাজায়জ হওয়ার কারণ, দোয়া কালাম দিয়ে তাবিজ করা যায় না যায়। নম্বর দুই হচ্ছে যে এতে আল্লাহ এবং রসুলের বাণী, কোরআন এবং হাদিসের দোয়া যাতে আল্লাহ এবং রসুলের নাম রয়েছে, সেসবের কি রয়েছে, সাথে বেয়াদবি রয়েছে, তাওহীন রয়েছে, এহানত রয়েছে, মানহানি করা হয়। কারণ এই তাবিজ বাঁধা অবস্থায় পেশাবে যায় মানুষ, পায়খানা যায়, মহিলারা তাবিজ বেঁধে থাকলে এই অবস্থায় মাসিক ঋতু আসে, ছেলে মেয়ে হলে তখন ওই নেফাসের ব্লিডিং আসে, স্বামী স্ত্রী সহবাস করে, সব নাপাক অবস্থা, পায়খানা পেশাবখানা যায়, নাপাক অবস্থায় যায়। তাহলে এই সবগুলি অবস্থায় কোরআনের দোয়া তাবিজ নিয়ে অথবা হাদিসের দোয়া তাবিজ নিয়ে যে নাপাক অবস্থায় গেল, এটি সাগিরা গুনা না কাবিরা গুনা? কাবিরা গুনা। এই কাজটি মুসলমানেরা করছে, সেই জন্য আমাদেরকে অন্যায় মনে হয় না, অনেককে যারা হয়তো সহি আকিদা বুঝি তাদেরকে এটি চরম অন্যায় মনে হচ্ছে, কিন্তু যারা আকিদা বুঝে না বলছে এমন কোন বড় পাপ করলো, তাবিজটাই তো বেঁধেছে, এমন কোন অন্যায় করলো, কোরআনেরই তো তাবিজ, সুরা নাসার ফালাকি তো লিখা আছে, সুরা ইখলাস তো লিখা আছে, আয়াতুল কুরসি তো লিখা আছে,
দোয়ায়ে মাসুরাই তো লেখা আছে, হাদিসের দোয়ায় তো লেখা আছে, আউযু বিকালামাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলি তো লেখা আছে, দেখেন এইভাবে দেখছে। কিন্তু এই কাজটি যদি হিন্দু ইহুদি খ্রিস্টান করে, মুসলমানের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে বাথরুমে ফেলে দিল, যেমন গন্টানামোতে আমেরিকান আর্মিরা করলো, তখন সারা বিশ্ব চেঁচামেচি করা শুরু করলো। ওরা যখন পায়খানাতে কোরআন বা আল্লাহর কালামকে ফেললো, তখন পৃথিবীর মুসলমানরা চেঁচামেচি শুরু করলো, আর লক্ষ লক্ষ মুসলিম বিদাতি ওলামারা যে তাবিজ করছে আর তাবিজ দিয়ে তাদের রুজি রোজগার করছে, হারাম রুজি রোজগার, এই ক্ষেত্রে কেন চেঁচামেচি নাই, মিছিল নাই? মুসলমানরা করছে এই জন্য না, মুসলমান যখন কোরআনের সাথে বিয়াদবি করলো, বিদাতি মুসলমানরা যখন রসুলের হাদিসের সাথে দুয়ার সাথে বিয়াদবি করলো, তখন মাথা ব্যথা নেই, হেডাক নেই। আর যখন অমুসলিম করলো, তখন সারা পৃথিবীর মুসলমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেল, একই রকম মাথা ব্যথা হওয়া উচিত ছিল। এটিও কোরআন হাদিসের সাথে বিয়াদবি যে বিদাতি মুসলমানরা করছে, যারা তাবিজ করছে নাপাক জায়গায়, এই তাবিজকে আল্লাহ এবং রসুলের কালামকে নিয়ে যাচ্ছে, আর সেটিও বিয়াদবি কাফেরদের, সেটি কাফেরদের বিয়াদবি। আর মুসলিমরা ঘরে আমরা নিজেরাই বিয়াদবি করছি আল্লাহ এবং রসুলের কালামের সাথে, কিন্তু না, তাবিজ করা মুসলমান, তাবিজ করা পরিবার, সেই পরিবারের যখন ছেলে আপনার মেয়েকে আপনার বোনকে পয়গাম দিতে আসলো, সাদরে বিয়ে দিয়ে দিলেন আপনি, এত বড় বেয়াদব যে আল্লাহ এবং রসুলের কালামের সাথে বেয়াদবি করে, তাবিজ বানাই আর তাবিজ ব্যবহার করে, তাদের বাড়িতে মেয়ে আর বোনের বিবাহ দিয়ে দিল, দিচ্ছেন না, ঠিক কিনা বলেন? কোনো অপরাধ মনে হয় না। দুইটি কারণ তাহলে, একটি হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কল কমে গিয়ে তাবিজ উপর তাওয়াক্কল হয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে এতে অবমাননা রয়েছে, তাওহীন রয়েছে আল্লাহ এবং রসুলের কালামের, কোরআন এবং হাদিসের। তিন নম্বর কারণ, তিনটি কারণে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে আয়াত দিয়েও তাবিজ করা জায়েজ নাই। তৃতীয় কারণ হচ্ছে যে এটি হচ্ছে শিরকি আর হারাম, তাবিজ করার জন্য রাস্তাকে খোলার উপায়, রাস্তাকে প্রশস্ত করার উপায়। দোহাই দেওয়া হয় কিসের, যে কোরআনি দোয়া দিয়ে হাদিসি দোয়া দিয়ে তাবিজ করছি, কিন্তু এই দরজা দিয়ে ঢোকার পরে দরজাকে এমন ওপেন করে দেওয়া হলো যে সব রকমের তাবিজ ব্যবহার হচ্ছে। আমার কথাটি বুঝতে পারছেন না? পারছেন না মানে কিছু এরা আমাদের দেশের কবিরাজরা বা আলেমরা বিদাতিরা যে তাবিজ করছে, তারা বলছে যে আমরা কি দিয়ে তাবিজ করছি, আয়াত বা হাদিস বা দোয়া দিয়ে তাবিজ করছি, কিন্তু তাতেই তারা সীমিত রাখে না, পথটি যখন খুলে গেল তখন সব রকমের তাবিজ করছে। সূরা ফাতিহার নকশা তো, সূরা বাকারার নকশা তো, এই কাহাফের নকশা তো, এই নাস ফালাকের নকশা, নকশা নকশা দিয়ে তাবিজ করছে। নকশা ছাড়াও ইয়া আলী ইয়া হুসেন দিয়ে তাবিজ হচ্ছে, ইয়া জিলানি ইয়া গৌসুল আজম দিয়ে তাবিজ হচ্ছে, ইয়া চিস্তি দিয়ে তাবিজ হচ্ছে, সব রকমের তাবিজ হচ্ছে, জিনের জিনের নাম দিয়ে তাবিজ হচ্ছে। তাহলে পুরো শিরকের, বড় শিরকের দরজা খুলে গেল, ছোট শিরকের দরজা দিয়ে ঢোকার পরে বড় শিরকের দরজা খুলে গেল। এই তিনটি কারণে যে কোনো রকমের তাবিজ জায়েজ নয়, শিরকি তাবিজ যদি হয় তো বড় শিরক, আর যদি কোরআন এবং হাদিসের দোয়া দিয়েও তাবিজ করে তবু জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, শিরক বলেছেন। ব্যাখ্যা বুঝতে পারলেন যে ছোট শিরক কেমন করে হতে পারে আর বড় শিরক কেমন করে হতে পারে। ইমাম ইবনে আবি হাতিম, আব্দুর রহমান ইবনে আবি হাতিম একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আন হুযাইফা, হুযাইফা সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু রা রাজুলান ফি ইয়াদিহি খাইতুম মিনাল হুম্মা, একজন লোককে তিনি দেখলেন হযরত হুযাইফা, যে তার হাতে তাগা বাঁধা রয়েছে, মিনাল হুম্মা জ্বরের কারণে, জ্বর থেকে রক্ষার জন্য হাতে সুতা বেঁধে রেখেছে বা তাগা বেঁধে রেখেছে। ফাকাতাহু ইমা সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাগাটিকে ছিঁড়ে দিলেন, ওয়া তালা কাওলাহু তাআলা, আল্লাহর এই বাণী তেলাওয়াত করে তাকে শুনিয়ে দিলেন, ও মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তারা কি করে, শিরিক করে থাকে। অধিকাংশ মানুষ ঈমানের দাবি করা সত্ত্বেও শিরিক করে থাকে, তাহলে যারা ঈমানের দাবি করে না তারা তো মুশরিক আছেই। হিন্দু ইহুদি খ্রিস্টান যারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, বহু এলাই বিশ্বাসী, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাসী নয়, আল কোরআনের বিধানে বিশ্বাসী নয়, তারা তো কুফার আছেই। কিন্তু যারা মুসলিম হওয়ার, মমিন হওয়ার দাবি করে, তাদের মধ্যেও আল্লাহ কি বলছেন, অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত। দেখুন আপনি আজকের মুসলিম বিশ্বে অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত। আচ্ছা, তারপরে যদি বলেন যে এমন যুগে, যে যুগে এত কবর পূজা মাজার পূজা শুরু হয়নি, যেমন পঞ্চম শতাব্দীর আগ পর্যন্ত, তাহলে তখন পর্যন্ত বড় শিরক যদি না শুরু হয়ে থাকে, মানুষ মুসলিমকে, মুসলিমদেরকে শয়তানে ছোট শিরকের মাধ্যমে গুমরাহ করেছে। লোক দেখানো কাজ ছোট শিরক, তাবিজ করা কাজ ছোট শিরক, যদিও দোয়া দিয়ে আর আয়াত দিয়ে তাবিজ করা হয়, এইভাবে ছোট শিরকের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের কসম, ছোট শিরক বড় হইতে পারে। তো কথা হচ্ছে এইভাবে মানুষ অধিকাংশ যারা ইমানের দাবি করে তারা শিরকের সাথে জড়িত, সবাই নেই, আল্লাহ কি বলছেন, আকসারুহুম মানে
তাদের অধিকাংশ অধিকাংশ মানুষ অধিকাংশ সংখ্যায় তারা শিরকে লিপ্ত হয়, বড় শিরকে লিপ্ত। যেমন কবর মাজারে যারা সিজদা করে, কবর মাজারে ওরুসের মেলা লাগায়, কবর মাজারে গিয়ে চাদর চড়ায়, এরা বড় শিরকে লিপ্ত। আর ছোট শিরক যারা লোক দেখানো কাজ করে, আর এই শিরক থেকে অল্পই কিছু লোক বাঁচতে পারবে, অল্পই কিছু লোক বাঁচতে পারবে এই শিরক থেকে। লোক দেখানো কাজ করবো না আল্লাহ সন্তুষ্টির জন্য, এই শিরক থেকে অল্পই কিছু লোক বাঁচতে পারবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।